নমস্কার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, ভগবানের অশেষ কৃপায়। আর আপনাদের বুক ভরা ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আজকে আবার সন্ধ্যাবেলার সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপিটি ছোট বড় সবার প্রিয় এবং কি খুব হেলদি। বাচ্চারা হেলদি সবজিগুলো একদম খেতে চায় না। হেলদি খাবারগুলো বাচ্চাদেরকে অনেক বেশি খাওয়াতে চাইলেও খেতে চায় না, কিন্তু বড়রা তো হেলদি বলে সব খেয়ে ফেলতে চায়। খেয়ে ফেলে বাচ্চাদের জন্য অনেক মুশকিল হয়ে যায়। তাহলে আজকে আমি হেলদি একটা বাচ্চাদের জন্য খুব হেলদি রেসিপি নিয়ে এসে গেলাম। রেসিপিটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখে নেবেন প্লিজ। আর দেখার সাথে সাথে একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। রেসিপিটি না দেখলে একদম বুঝতে পারবেন না যে রেসিপিটি আমি নিয়ে এসেছি একদম ইউনিক, একদম নতুন। সব উপকরণ ঘরের মধ্যেই আছে, অল্প উপকরণ দিয়ে আমি রেসিপিটি করব। আর কি কি লাগলো, কি করতেছি ভিডিওটার ভিতরে, আমি কি করতেছি কি না করতেছি, যদি না দেখে বুঝতে পারবেন না প্লিজ, দেখে একটা কমেন্ট করবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমরা যখন একটা বাচ্চাকে খেতে যাই কত না কিছু বলি, কি বলি, ও বাবা রে, ও দন রে, ও লাল, ও লীল, একটু খা না রে। যদি এ রেসিপিটি করি, যদি একবার এক টুকরা খাওয়াই দিতে পারেন, তাহলে হেলদির কোনো কমি থাকবে না। কেন কি এটাতে সবজিও আছে ডিমও আছে। বাহ, লাল লীল খেয়ে একদম ফলবান হয়ে যাও। তাহলে আর বেশি বাটবাট না করে আমি কাজে লাগিয়ে পড়ি। এটার আগে বলে রাখি, যারা আমার নতুন বন্ধু হয়েছেন, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে আমি একটা চুলায় ফ্যান বসিয়ে দিলাম। ফ্যানে পরিমাণ মতন অলিভ অয়েল দিয়ে দিলাম। অলিভ অয়েল গুলা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম এক চামচ শাহি জিরা। এবার দিয়ে দিলাম আদা কুচি গুলা। আদা কুচি গুলো আমি নেড়ে চেড়ে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি গুলা। পেঁয়াজ কুচি গুলা নেড়ে চেড়ে দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম কুচিগুলা। এবার দিয়ে দিলাম আমি গাজর কুচিগুলা। কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ আর বাঁধাকপি কুচিগুলা। এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিয়ে দেব আমি গ্রিন পিসগুলা। একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম আমি এক চামচের মতন ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারগুলো সুন্দরভাবে আমি মিক্স করে ফেললাম। কিছুক্ষণ রান্না করলাম, রান্না করে এবার আমি একটা প্লেটে তুলে নিলাম, এক সাইডে এবার রেখে দিলাম। এদিকে আমি একটা মিক্সিং বল নিলাম। বলের মধ্যে আমি পাঁচটা ডিম ফাটিয়ে নিলাম। এবার আমি ডিম থেকে কুসুমগুলা আলেক করে ফেললাম এক এক করে। এবার আমি একটা হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে ডিমগুলা ফর্ম করে নেব। সুন্দরভাবে এভাবে করে আমি ফর্ম করে নিলাম। দেখুন সুন্দর হচ্ছে আমার ফর্মগুলা। আমার ফর্মগুলো সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এইদিকে আমি একটা স্টিলের প্লেট নিলাম। প্লেটের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে রেখেছি আগের থেকে। এবার আমি ডিমের ফর্মগুলো সুন্দরভাবে বসিয়ে দেব। এভাবে করে এক লেয়ার বসিয়ে দিলাম সুন্দরভাবে। এবার আমি ভেজে রাখা যে পুরগুলা করেছি সবজির, পুরগুলা আমি সুন্দরভাবে বসিয়ে দেব। সুন্দরভাবে বসিয়ে দিলাম, দেখুন কি সুন্দর লাগছে। এবার আমি আবার এক লেয়ার ডিমের ফর্মগুলা বসিয়ে দিলাম, সুন্দরভাবে ডেকে দিলাম। ফর্মগুলা আমি দিয়ে সুন্দরভাবে ডেকে দিলাম, যাতে উপর দিকে সবজিগুলা দেখা যায় না, না হয় বাচ্চারা খেতে চাইবে না। এইভাবে আমি সুন্দরভাবে ডিমের ফর্ম দিয়ে সবজিগুলো ঢেকে দিলাম, ঢাকানো হয়ে গিয়েছে। এবার আমি ছড়িয়ে দেব কিছু চিলি ফ্লেক্স।
এবার আমি চুলায় একটা আগের থেকে ফাতিল বসিয়ে দিলাম। ফাতিলে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, একটা হাতুড়ি দিয়ে দিলাম। দেখুন ফাতরের দেশের পানি ফাতর জমে যায়, যখন জলগুলা উতরাবে তখন চতুর্দিকে পাথরগুলা সুন্দরভাবে দেখা যাবে, চুনের মতন দেখা যাচ্ছে। আপনারা কিছু মনে করবেন না, এগুলো পানির। এবার আমি সুন্দরভাবে ডিমের ফর্মের প্লেটটা বসিয়ে দেব, খুব সাবধানে বসাবো। বসিয়ে দিলাম, এবার আমি ডেকে দিলাম, 5 মিনিট অপেক্ষা করব। আমার 5 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকা তুলে দেখলাম। দেখুন কি সুন্দর লাগছে, ডিমের যেভাবে ফর্মগুলো দিয়েছি সেভাবেও সুন্দর ফুলে উঠেছে। আবার আমি একটা চুলায় ফ্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতন অলিভ অয়েল দিয়ে দিলাম। এবার আমি ডিমের কুসুমগুলো সুন্দরভাবে একটা ফ্যানে সুন্দরভাবে বসিয়ে দিলাম, হালকা আছে দিলাম। এবার আমি সুন্দরভাবে ডিমের যে ফর্মটা আমি স্টিম করে রেখেছি সুন্দরভাবে খুব সাবধানে উপর দিয়ে বসিয়ে দেব। দেখুন আমি বসিয়ে দিলাম, বসানো হয়ে গিয়েছে। এবার আমি ডেকে দিলাম, হালকা আছে রেখেছি। ঢাকা তুলে দেখলাম, দেখুন ডিমটা কিভাবে সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখুন কি সুন্দর লাগছে। ওয়াও, দেখতে খুব টেস্টি হবে মনে হচ্ছে। এভাবে বানিয়ে বাচ্চাদেরকে হেলদি জিনিস খাওয়াতে একদম ইজি হবে। এবার আমি কেটে দেখাবো। এভাবে করে কেটে নিলাম, দেখুন কি সুন্দর লাগছে, কি লোভনীয় লাগছে। এবার আমি নিচের পার্ট দেখাইতেছি, দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। এভাবে ট্রাই করবেন বানিয়ে ডিমের ফর্ম আর সবজি দিয়ে সন্ধ্যাবেলার একদম ইজি নাস্তা। এভাবে করে এই নাস্তাটা বানিয়ে দেখবেন, একদম ইজি নাস্তা। আপনাদের কাছে কেমন লাগলো এই নাস্তাটি বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। একটা লাইক করে দেবেন, একটা সুন্দর কমেন্ট করে দেবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে একটা ভিডিও বানানোর জন্য, আমার উৎসাহ বেড়ে যায়। আরও যদি ভালো লাগে প্লিজ এই রেসিপিটি একটি শেয়ার দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব যদি একজন ইউটিউবারের উপকার হয় প্লিজ উপকারটা করবেন, আপনাদের কাছে অনুরোধ। একটু উৎসাহ দেন সবাইকে, আমিও উৎসাহ দেব। আপনাদের যদি মনে কোনো সুন্দর একটা রেসিপি থাকে প্লিজ আমাকে জানাবেন। আর আমার ভিডিওগুলো, আমার রেসিপিগুলো যদি আপনাদের মনে একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আজকের মতন এখানে রেখে দিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে আজকে রেখে দিলাম, আবার একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো। বাই বাই।